তো হ্যালো ফ্রেন্ডস, আজকে যে বিষয়ের উপরে ভিডিওটা বানাতে যাচ্ছে সেটা হচ্ছে আপনারা কখন কোন খাবারগুলি গেলে শরীরের জন্য ভালো এবং কীভাবে আমরা সুস্থ থাকবেন সেই বিষয়ের উপরে আমি ভিডিওটা বানাতে যাচ্ছি। তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। ফেসবুক পেজের নাম হচ্ছে সুরজ দাস এবং আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল নাম হচ্ছে সুরজ ব্লগ। আপনারা হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। তো ভিডিওটা শুরু করার আগে আমি যার থেকে আমার ওয়ার্কআউট সম্বন্ধে আমি জানতে পারলাম, ফিডব্যাক দিলেন কীভাবে কোন খাবারগুলি গেলে শরীরের জন্য ভালো হবে। তো আমি ওনার নাম প্রথমে নিতে চাই। ওনারা হচ্ছেন আমি যে জিমে ওয়ার্কআউট করি ওই জিমের ওনার বাপ্পা শ্যাম চৌধুরী এবং থ্রি টাইমস ত্রিপুরা শ্রী উনিয়ার রূপক দাদা। উনি আমাকে ডায়েট চার্টটা দিলেন, ওই ডায়েট চার্টের উপরে ভিত্তি করে আমি আমার ওয়ার্কআউট করলাম আর কি। তো সেই অনুপাতে করার ফলে আমি এখন সুস্থ আছি এবং মোটামুটি ফিট আছি। তো ঠিক আছে চলুন, এখনকার দিনে দেখা যায় কি ম্যাক্সিমাম লোকেরা বিভিন্ন রকমের রোগে ভুগছেন, অথবা পেটের সমস্যা, না হলে মাথা ব্যথা, নার্ভের প্রবলেম, হাতে ব্যথা, পায়ে ব্যথা, তো লট অফ টাইপস রোগে তারা ভুগছেন। তারপরে ডাক্তারের কাছে যাচ্ছেন, আবার অনেক টাকার ওষুধ কিনছেন। তো ফার্স্ট অফ অল আপনারা যদি সুস্থ থাকতে চান, সুস্থ থাকার জন্য আপনাদেরকে অবশ্যই ভালো ডায়েট মেনটেন করতে হবে, প্লাস সাথে ওয়ার্কআউটটা মাস্টবি করতে হবে। কারণ ডায়েটের সাথে যদি ওয়ার্কআউটটা ভালোভাবে আপনারা করেন তাহলে কী হবে, আপনাদের শরীরও সুস্থ থাকবে এবং আপনার জীবনযাপন আরও অনেকটা বেটার হয়ে যাবে। আপনারা যে ডায়েট চার্টটা ফলো করতে পারেন সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনারা অয়েলি ফুডটা খুব কম পরিমাণে খাবেন, ফাস্টফুড, জাঙ্ক ফুড এগুলি খুব কম পরিমাণে খাবেন, না খেলে ভালো এগুলি। আর সাথে আপনাদের বডিতে যত পরিমাণে প্রোটিন ইনটেক করবেন তত, আবার অতিরিক্ত পরিমাণে না, যতটুকু দরকার এতটুকু পরিমাণে আপনারা যদি প্রোটিনটা খান তাহলে আপনাদের ইমিউনিটিটা ভালো থাকবে এবং আপনাদের যে কোনো কাজ করতে আপনাদের ভালো লাগবে। তো যেটা ডায়েট চার্ট আর কি, তো যেটা আপনারা যেটা খাবেন আর কি, খাওয়ার ভিতরে শাকসবজি বেশি পরিমাণে খাবেন, চিকেন খেতে পারেন, চিকেনের সাথে চিকেনটা বয়েল করে খেলে ভালো আর কি, সাথে আপনারা পনির, দেন ড্রাই ফ্রুটস এগুলো আপনারা খেতে পারেন। যেটা ডায়েট চার্ট ফলো করি আর কি সেটা হচ্ছে, আমি ডেইলি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্টের ভিতরে আমি চারটে ব্রেড নিই, ব্রেডের সাথে দুটো ডিম নিই। তো ওগুলিকে আমি ব্রেডের মধ্যে ডিমগুলিকে দিয়ে জাস্ট একটু ফ্রাই করে বা একটু বয়েল করে আমি খেয়ে নিই। দুপুরবেলা আমি ভাত হালকা পরিমাণে নিই, ভাতের সাথে অথবা হাফ বয়েল চিকেন অথবা এগস, না হলে ডাল বা সবজি যদি থাকে খেয়ে নিই। তো একটা কথা এখানে বলতে চাই, ভাত কিন্তু আপনারা একটু কম পরিমাণে খেলে আপনাদের শরীরের জন্য ভালো। তো ওয়ার্কআউট করতে চাই, ওয়ার্কআউট করার ঠিক আধা ঘন্টা আগে আমি যে খাবারগুলি খাই সেগুলি হচ্ছে হালকা পরিমাণে ছোলা, তারপরে ওটস, দেন সাথে দুটো কলা আর চারটে ডিম, সিদ্ধ ডিম খাই। তো চারটে যে আমি ডিম নিই, চারটে ডিমের মধ্যে আমি একটা ডিমের শুধু কুসুম খাই আর বাকি তিনটা ডিম উইদাউট কুসুম খাই আর কি। তো তারপরে এগুলি খাওয়ার পর আমি ঠিক আধা ঘন্টা পরে ওয়ার্কআউট স্টার্ট করি। তো ওয়ার্কআউট কমপ্লিট করার পর আমি সেম জিনিসগুলি খাই, সেম জিনিসগুলি খাই, আর তারপর আমি ডিনারে চারটে কিংবা পাঁচটা রুটি নিই, রুটির সাথে হাফ বয়েল চিকেন, না হলে আমি সবজি যদি থাকে সবজি খাই, বয়েল ডাল বা সয়াবিনের তরকারি যদি থাকে এগুলি আমি খাই আর কি। তো এটাই আমার ডায়েট চার্ট আর কি। তো এভাবে আমি সবসময় রেগুলার ফলো করে যাচ্ছি, এখনও খাচ্ছি, প্লাস সাথে ওয়ার্কআউটটা ভালোভাবে কন্টিনিউয়াসলি করছি। তো সেই কারণে আমি এখন সুস্থও আছি আর হেলদিও আছে। আর সাথে আমি যেটা বলবো আর কি, প্রোটিনটা ফোর্স যত পরিমাণে খাবেন তত আপনাদের জন্যই ভালো, আমি এটা বারবার বলছি। আর
শাক সবজি যত পরিমাণে আছে সেগুলো একটু বেশি পরিমাণে খাবেন, আর যতটা পরিমাণ আপনারা বয়েল টাইপ খাওয়ান খাবেন তত আপনাদের শরীরের জন্য ভালো। ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলের নাম হচ্ছে সুরজ ব্লগ এবং আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন, ফেসবুক পেজের নাম হচ্ছে সুরজ দাস। তো ঠিক আছে, সবাই ভালো খাবার খান, হেলদি খাবার খান, সুস্থ থাকুন, সুস্থভাবে জীবনযাপন করুন।